নায়িকাদের যে ড্রেসের ব্যাপারগুলো সিনেমাতে বলিউড চেষ্টা করেছে, নায়িকাদের ফিগারটাকে শো আপ করার চেষ্টা করেছে, বলিউড কিন্তু শেষ হয়ে গেছে এই কারণে। তো বাংলাদেশের ছবিও কিন্তু ফ্যামিলি নিয়ে মানুষ দেখতো না যখন ন্যাকেটের টাইপের ছবি বানাতো বাংলাদেশ। এখন কিন্তু বাংলাদেশ আবার রিটার্ন করছে ভালো গল্প নিয়ে ছবি করা। এই জন্যে নায়ক নায়িকা ছবি করা মানেই নায়িকাকে অনেক রোমান্টিক দেখাতে হবে, মানে প্রচুর নায়কের সাথে মানে বেশি ক্লোজ শট দেখাতে হবে, নট নেসেসারি। এতে করে কিন্তু ভালো ছবি চলে না। আজকে সাউথ ইন্ডিয়ান ছবির মার্কেট এত বড় কেন? তারপরে ধরেন এই যে ইরানি ছবির মার্কেট এত বড় কেন? তুর্কির ছবির মার্কেট এত বড় কেন? এই যে আমরা যে ইজিপ্টে গেলাম, মিশরের ছবি তো পৃথিবীতে নাম করা। নায়িকাদের অভিনয় দেখতে মানুষ আসে, শিল্প দেখতে মানুষ আসে। হ্যাঁ, বাংলাদেশ, ভারত এগুলোতে নায়িকাদের গান চায়, সেটাতে শালীন ড্রেসেও গান করলেও সেই নায়িকাই গান করবে, অশালীন ড্রেসে গান করলেও নায়িকাই গান করবে। শালীন ড্রেসে গান করলে ফুল ফ্যামিলি যে ছবি দেখবে, আর অশালীন ড্রেসে ছবি করলে ফ্যামিলিটাকে হারাবে দুই একজন যে ছবি দেখবে। তা আমি এই জন্যে একটু বলতে চাই, কারণ আমরা যেহেতু প্রডিউসারদের ছবি করব, বাইরের প্রডিউসারদের, আমাদের সাথে যেই প্রডিউসাররা কথা বলে তারা কিন্তু কেউই বলে না যে আপনাদেরকে না আপনার নায়িকা বর্ষাকে অন্য একটা নায়কের সাথে নিচ্ছি, আপনাকে অন্য একটা নায়িকার সাথে নিচ্ছি। তবে আমি ওপেন করে দিয়েছি, বর্ষা ওপেন করেছে যে গল্পের ক্ষেত্রে যদি নায়ক লাগে অবশ্যই নেবেন, নায়িকা লাগলে অবশ্যই নেবেন, এটাতে আমাদের কোনো বাধা নেই। তবে ওই সিনগুলো অশালীন হইতে পারবেন, অশালীন সিন আমিও কোনো নায়িকার সাথে করব না, বর্ষাও করবে না, এটা এইটুকু গ্যারান্টি দিতে পারি আমরা। বাংলাদেশে আমি একা সুপারস্টার না, আর অন্য কেউ একা সুপারস্টার না। এখানে বাংলাদেশে যারা কাজ করে, যাদের ছবি হিট হয়, তারা সবাই সুপারস্টার। সুপারস্টার আসলে এমন একটা শব্দ যেটা আমরা এখনও পরিচিত হই না এই শব্দের নামের সাথে, মানে এই সুপারস্টারদের ডেজিগনেশনটা, এটার সাথে আমরা এখনও পরিচিতি হই নাই। আমরা জানি যে একজনের ছবি বেশি করবে বা ছবি কম করবে বা তার ছবি সুপারহিট হবে, মানে সে সুপারস্টার, নট লাইক দ্যাট। আমরা সবাই আর্টিস্ট, আমরা সবাই আর্টিস্ট হিসাবেই থাকতে চাই। আর সুপারস্টার হইতে হইলে আমার নিজের অনেক গুণ লাগবে, এত গুণ আমার এখনও হয় নাই। সিনেমা করা মানেই আমি সুপারস্টার না। আমার আদর্শ আমাকে মানুষ ফলো করতে হবে, আমার আদর্শকে মানুষ ভালোবাসতে হবে। ই দ্য বিগ নেম ইজ সুপারস্টার। সেটা সিনেমা হইতে পারে, বাস্তবে একজন সুপারস্টার হইতে পারে, সে এই মিডিয়াতে হইতে হবে, নট নেসেসারি। তার বাস্তব লাইভে সে একজন সুপারস্টার হইতে পারে, সে এটা একটা বড় নেম। কিন্তু আমাকে কেউ ভুল বুঝবেন না ব্রাদার, আপনারা মনে করতে পারেন আমি অন্য কাউকে বা দুই একজনকে আমি উদ্দেশ্য করে বলছি না, আমি একটা বাস্তববাদী মানুষ এবং আল্লাহ তাআলার দয়ায় আমি এভাবেই মরতে চাই, সততার সহিত মরতে চাই। আমি এই গুণ এখনও আমার মধ্যে হয় নাই। হ্যাঁ, আমার সিনেমা সবাই দেখে, তার মানেই আমি সুপারস্টার না। আমার অনেক গুণ হইতে হবে, আমার আদব কায়দা আদর্শ অনেক গুণ থাকতে হবে আমার মধ্যে, যে আমাকে মানুষ ফলো করে, যে হি ইজ দ্য গাই, যে আমি তাকে ফলো করলে আমার জীবনে আমি কিছু শিখতে পারবো। এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জন্যে কতটুকু ক্যাপাবিলিটি আমার মধ্যে আছে আমি নিজেও জানি না, আর এই জন্যে আমি সবার সাথেই ছবি করতে চাই, সবার সাথে একত্রে কাজ করতে চাই। এটা এই জন্যেই কাজ করতে চাই, বিকজ আমি এখন ইনভেস্ট করব না। আমার প্রডিউসার, আমার ডিরেক্টর যদি মনে করেন ইউ ক্যান অ্যাক্ট উইথ সাম ওয়ান, আই ক্যান সে অনলি ওয়ান ওয়ার্ড, ইয়েস আই ক্যান ডু। যেহেতু আমি বাইরের ছবি করব, আমি সবার সাথে কাজ করব, বাট একটা জিনিসে আমি শুধু দ্বিমত করি, আজকের থেকে না, অনেক আগের থেকে। আমার যদি আজ থেকে আরও 5 বছর আগের ইন্টারভিউ কেউ দেখে থাকে, তখনও আমি এক এক কথা বলি, যে কারণ আমি বাস্তববাদী মানুষ, আমি পৃথিবীতে এত দেশে গিয়েছি, এত মানুষের সাথে চলেছি, এত বড় বড় বিজনেসম্যান যারা বিলিয়নিয়ার না ট্রিলিয়নিয়ার, রাল্ফ নাকাশের মতো লোকের সাথে আমি একসাথে হলিডেতে গিয়েছি, তাদের সাথে আমি 2003 থেকে বিজনেস করি, রাল্ফ নাকাশ। আপনারা জানেন সবাই রাল্ফ লরেন নামে সবাই চিনেন আপনারা। তা আমি এত বড় মানুষের সাথে, সে ইজ দ্য বিগ সুপারস্টার। তার জীবনে সে এত কিছু করেছে মানুষের জন্যে, আপনি যেখানে যাবেন মানুষের থাকার জায়গা, তাদেরকে ফ্রি এডুকেশন, তারপরে ইটা বিগ বিগ জিনিস করেছে। হ্যাঁ, আপনি বিল গেটসকে আপনারা সুপারস্টার বলতে পারেন, হি ডিড সো মেনি থিং ফর পিপল। এই জন্যে সুপারস্টার নট ই স্মল
ওয়ার্ড এটা, আমরা এইটা বলতে পারি যে আমরা আর্টিস্ট, এইটুকু বলতে পারি যে আমি যে কোনো আর্টিস্টের সাথে কাজ করব।